কোচবিহারে আক্রান্ত বিজেপি দলের পতাকা তোলা ও রাম নবমীর মিছিলে হাঁটার জন্য কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে মারধরের অভিযোগ। দিনহাটার ভেটাগুড়িতে দলীয় কার্যালয়ে বসে থাকার সময় হামলা, অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, অভিযোগ অস্বীকার শাসক দলের। অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের মামুদপুরের পুকুর থেকে উদ্ধার দেহ, ধর্ষণের পরে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন মনে করছেন এলাকার লোকজন। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে ঝামেলা, ধারালো অস্ত্র দিয়ে একে অন্যকে কোপ স্বামী স্ত্রীর, উত্তর দিনাজপুরের হেমতাবাদের ঘটনা। রায়গঞ্জ হাসপাতালে স্ত্রীর মৃত্যু, নিজেকে কোপ মেরে তাকে আঘাত করেন স্ত্রী, দাবি গুরুতর জখম স্বামীর, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে উত্তেজনা। সম্পর্কে আপত্তি, প্রেমিকের দিদির বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, মালদার বৈষ্ণবনগর থানার লক্ষ্মীপুরের ঘটনা, আশপাশের লোকজন ছুটে এলে পালায় অভিযুক্ত সান্ত্বনা মণ্ডল, ছজনের নামে থানায় অভিযোগ দায়ের। পুলিশের তোলাবাজির অভিযোগে মৌমাছি পালকদের প্রতিবাদ, মালদা লালগোলা রাজ্য সড়ক অবরোধ, অভিযোগ 34 নম্বর জাতীয় সড়কে গাড়ি চালানোর ছাড়পত্র পেতে তোলা দিতে হয় মালদা মুর্শিদাবাদ ও বর্ধমানের পুলিশকে, এতে ক্ষতির মুখে পড়ছেন তারা, সমাধানের পথ না মেলা পর্যন্ত চলবে আন্দোলন হুঁশিয়ারি মৌমাছি পালকদের। হাতি থানায় মহিলার মৃত্যু, ঝাড়গ্রামের সাঁকড়াইল থানার টিয়াকাটি গ্রামের ঘটনা, গাছের আড়ালে লুকিয়েছিল তিনটি হাতি, সকালে ঘুম চোখে বেরোতেই অলোকা মাহাতোকে তাড়া করে একটি দাঁতাল, শুঁড়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। জলপাইগুড়ির মালবাজার মহকুমার ওদলাবাড়িতে কালনাগিনীর খোঁজ, পাওয়ার হাউসের অফিস থেকে উদ্ধার সাপটি, ইলেকট্রিক বোর্ডের মধ্যে ঢোকার সময় দেখতে পান অফিস কর্মীরা, পরে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কার্যত বিরল এই সাপটিকে। অকালে চলে গেল ক্র্যাকারের প্রাণ, পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য গান স্যালুট। গতকাল ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা, তখনই সেখানে ডিউটি করছিল ক্র্যাকার, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মৃত্যু ক্র্যাকার, সিআরপিএফ এর স্নিফার ডগ।